মানুষজনের পুরো ঢল নেমেছে একদম দেখার জন্য। তো জানি না এখন কতটুকু আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, প্রচন্ড ভিড় রাস্তায়, গাড়ি যা। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ইন নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজছে 11:20 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বুধবার, তো কালকে উপোস দিয়ে আজকে মোটামুটি খাবার দাবার খেয়ে একদম ফিট। তো আজকে আমাদের একটা বিষ্ণুপুরের চমক আছে, তো সেটা তোমরা দেখতেই পাবে, সেটা এখন তোমাদের সঙ্গে মানে আমি শেয়ার করছি না, সেটা সাসপেন্সেই রাখছি। তো আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এই যে সোনাই রেডি হয়ে গেছে, মাস্ক পরেছে, টুপি পরেছে, আর আমাদের হাতে চশমা। না আমরা আগে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। তো জানি না কতটুকু ক্যাপচার করতে পারবো, প্রচণ্ড ভিড়, তো ভিড়ের মধ্যে কতটুকু আমি শেয়ার করতে পারবো বলতে পারছি না। তো চলো সঙ্গে থাকো, বলে দাও না। না না বলে দাও। আচ্ছা বলেই দিচ্ছি, আজকে হচ্ছে আমাদের বিষ্ণুপুরে মমতা ব্যানার্জি আসছে, তো তাকেই দেখার জন্য আমরা যাচ্ছি। হেলিকপ্টার আর মানে হেলিকপ্টারটা নামবে, আর আমাদের বাড়ি থেকে মাত্র প্রায় 5 মিনিটের রাস্তা, একদম 5 মিনিট। তো তার জন্য বিশেষ করে যাচ্ছি, রান্নাবান্না এখনও কমপ্লিট করতে পারিনি, হাফ রান্না করেছি, আবার যাচ্ছি, এসে আবার হাফ রান্না করব। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এখনও হাজব্যান্ড আসেনি, অফিস থেকে বললো আসছি, এসে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো আমরা একটুখন টুকটুক করে করে একটু করে এগোই, তারপর হাজব্যান্ড আসলে মোটর সাইকেলে চেপে যাবো। মাস্কটা পরে নি। মানুষজনের পুরো ঢল নেমেছে একদম দেখার জন্য। তো জানি না এখন কতটুকু আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় রাস্তায়, গাড়ির জ্যাম, পুরো গাড়ির আওয়াজ। তো তোমাদের সাথে পরে এখন ভিডিওটা শুট করে পরে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা দিয়ে দেবো, এখন কথা বললে কথা হয়তো তোমরা শুনতে পাবে না। তো দেখো একটু শুধু তোমাদের সাথে আমি এই ভিড়টা শেয়ার করার চেষ্টা করলাম। তো এত রোদ্দুরেও প্রচুর মানুষের ভিড় হয়েছে, দূর দূর থেকে সব মানুষ এসছে একমাত্র মমতা ব্যানার্জিকে দেখার জন্য, অনেকে এসছে আবার হেলিকপ্টার দেখার জন্য। কারণ আমাদের কাছে হেলিকপ্টারটা সামনে থেকে দেখা একটু অন্য ব্যাপার, কারণ আমরা কখনোই সামনে থেকে হেলিকপ্টার দেখিনি। তাই তো সেটাকুনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার পেছনে কত মানুষ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। হেলিকপ্টারটা করে মমতা ব্যানার্জি এখানে এসেছে। তো এখন দেখো যে আমি তোমাদের সাথে হেলিকপ্টারটা শেয়ার করলাম, যতটুকু তুলতে পেরেছি ততটুকু। হেই গাইজ, গুড আফটারনুন, এখন বাজছে 5:15 আর এখন থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর সকালবেলাতে তোমাদের সাথে ওই মমতা ব্যানার্জিকে দেখতে যাওয়ার সময় কথা বলেছি, তো ওখানে তো তোমরা দেখলেই যে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় আর সেরকম গরম। তো আমরাও মানে বাড়ি থেকে বেরিয়েছি 11:15 আর 11:15 বাড়ি থেকে বেরিয়েছি, তো 12:15 মমতা ব্যানার্জি ল্যান্ডিং করলো। তো ঠিক 12:10 যখন বাজছে, আমার ছেলেটা মানে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, সব থেকে সমস্যা হয়েছে এখানে, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। তো আমার ছেলেটা রোদে রোদ একদম সহ্য করতে পারে না, রোদে ওর খুব কষ্ট হয়, মাথা ধরে যায়। তো মানে ও আর থাকতে পারছে না, বলছে মা বাড়ি চলে চলো আর আমি দেখবো না। আর আসলে আমার ছেলেটা আরও বেশি করে গেছে হেলিকপ্টারটাকে চোখের সামনে নামা ওঠাটা দেখবার জন্য। তো সমস্যা হয়েছে এক ঘন্টা রোদে দাঁড়িয়ে ওর পুরো একদম মাথা টাথা ধরে গেছে, তার জন্য ও আর মানে আর তার দাঁড়াতে পারছিল না। তো বললো চলে চলো মা আর মমতা ব্যানার্জিটা দেখবো না বাড়িতে। ঠিক আমরা গেট থেকে বের হচ্ছি, পুলিশগুলো কিছুতে বেরোতে দেয়নি আমাদেরকে। তো আমার হাজব্যান্ড ছিল, ও বললো যে ছেলেটা রোদে একটু কষ্ট হচ্ছে, তো আমাদেরকে গেটটা ছেড়ে দিন, আমরা চলে যাই। তো তা বলতে পারে পুলিশটা ছেড়ে দিল। তো ঠিক জাস্ট আমরা গেট থেকে বের হয়েছি, ওপরে দেখছি মমতা ব্যানার্জি আসছে, একদম সামনে দিয়ে হেলিকপ্টারটা পেরোলো। তো তাড়াহুড়োতে
মোবাইলটা অন তো করেছি কিন্তু রেকর্ডিংটা অন করিনি, এরকমভাবে মানে হেলিকপ্টারটা দেখতে আমি এতই এক্সাইটেড যে এরকমভাবে মোবাইলটা রেখে দিয়েছি, মোবাইলটার রেকর্ডিংটা অন করিনি। তো খানিক পরে আমার নজর এলো যে বাবা মোবাইলটা তো অন করিনি, তারপর আবার জাস্ট অন করলাম, একটুখানি তুলতে পারলাম। তখন আমাদের স্টেডিয়ামের মধ্যে ঢোকে আর ঠিক নামছে, ল্যান্ডিং করছে, সে সময়টা তুললাম। তো তোমাদের সাথে ততটুকুই শেয়ার করেছি। আর মমতা ব্যানার্জিকে দেখাতে পারিনি কারণ আমরা নিজেরাও দেখিনি। তারপর ল্যান্ডিং করার পর আবার ছুটে গেলাম, গেট তখন একদম ফাঁকা, গেটে কোনো পুলিশ আর দাঁড়াচ্ছে না, তো সবাই ভিড় করে ছুটে ঢুকছে দেখবার জন্য। তখন ঢুকলাম, ঢুকে একটুখানি তুললাম, একটু দূরের থেকে তুললাম। তো আবার আরেকটা সেখানে প্রবলেম ক্রিয়েট করেছে না, আমরা যেখানটা দাঁড়িয়ে মানে আমরা শ্যুটটা করবো, তো সেখানটাতে একটা জানি না কী ধরনের গ্যাস অন করে দিয়েছে, তো সেই গ্যাসটা না প্রচণ্ড ডিপ একটা ধোঁয়া বেরোচ্ছে, তো সেই ধোঁয়াটা চোখে নাকে মুখে লাগছে আর এত বিচ্ছিরি একটা স্মেল আসছে। ছেলেটা বলছে, আমার সোনাই বলছে, মা চলো চলো আমার গা গুলোচ্ছে, এই স্মেলটা একদম বিচ্ছিরি। তো তাড়াতাড়ি করে চলে এলাম, মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম না, তো শুধুমাত্র দেখলাম যে ওই হেলিকপ্টারের দরজাটা খুললো আর সেখান থেকে হুইল চেয়ারটা বার করলো। তো তোমরাও দেখতে পাবে, আমি তোমাদের সাথেও শেয়ার করবো। ব্যাস হুইল চেয়ারটা বার করলো, তারপর মমতা ব্যানার্জি বেরিয়ে হুইল চেয়ারটা বসেছে, ততক্ষণে আমরা ব্যাক অফ হোম চলে এসেছি বাড়ি। তো তারপরে আমরা যখন বাড়ি এলাম তখন বাজে 12:30। তারপর তোমাদেরকে বলেই গেলাম যে আমার হাফ রান্না হয়েছে আর হাফ রান্না হয়নি, তো এসে আবার তাড়াহুড়ো করে মাছটা রান্না করলাম, আর বিশেষ কিছু আর কি রান্না করিনি। দু রকমের মাছ এনেছিলো, তো একরকমের এরকম সাইজের, জানি না ওগুলো কী মাছ, পুঁটি মাছ না কী মাছ, এরকম সাইজের একটা মাছ এনেছিলো। তো সেটা বলেছিলো হাজব্যান্ড তেঁতুল দিয়ে টক করবে, মানে একটু বেশ নুন ঝাল টক টক হবে, মুখটা ছাড়বে, কালুর যেহেতু উপসছিলো, তো সেটা করে দিয়েছিলাম। আর বড় এরকম সাইজের পিস মাছ এনেছিলো, সেগুলো মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ডাল আর আলু পোস্ত, ব্যাস এই করেছিলাম আজকে। তো আমার রান্নাঘরে রান্না করে সমস্ত কিছু গোছানো বাগানো করে যখন আমি রান্নাঘর থেকে বের হচ্ছি তখন বাজছে 1:35। তারপর আমি স্নানে গেছি, দুটো অকিকে খাবার দিয়েছি, ছেলেকে খাইয়েছি, নিজে খেয়ে মানে ছেলেটার শরীরটা আজকে খুব খারাপ হয়ে গেছিলো, তো বললাম একটুখানি ঘুমিয়ে পড় কারণ 3:30 থেকে ম্যাম পড়াতে আসে, আর এখন তো ভর্তি দুপুরবেলা, তাহলে এখন 3:30 থেকে কী হয়, শুলে পরে ঠিক ঘুমটা পূর্ণ হয় না, আবার না শুলেও খুব ঘুম পায়, তো সেরকম সমস্যা হয়েছে। তার জন্য আজকে বললাম তুই একটু লেটে পড়বি, ও 4:30 থেকে এখন পড়ছে, এখনও পড়া কমপ্লিট হয়নি। আর আমি জাস্ট শুয়ে উঠলাম, উঠে চা খেলাম, ম্যামকে চা দিলাম, ওকে একটু কফি করে দিলাম যে একটু কফি খা, তো কফি খেয়ে পড়তে গেলো, ম্যামকে চা দিলাম, আর পিয়া চলে এসছে বাসন ধুতে, তো ওকে রকির জন্য চিকেন আনার জন্য দাঁড়িয়ে আছি যে রকে পয়সা দেবো রকি চিকেনটা আনার জন্য। তারপর ভাবছি আজকে হাঁটতে যাবো না সেটাই ভাবছি, দেখি কী করা যায়, যদি শরীরটা ভালো লাগে যাবো, নাহলে আর নচেত আজকে আর যাবো না। তো চলো তোমাদের সাথে কথা আড্ডাটা মেরে নিলাম। আর আমার তো জানো বিকেলে আর একটু পাচারি, বাগানে একটু পাচারি করলাম, তো দুটোই হয়ে গেল, রদ দেখা আর কলা বেচা দুটোই হয়ে গেলো। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো ফ্রেন্ড এখন বাজছে 7:05। তো আমি তোমাদের সাথে বিকেলে কথা বলেছিলাম, তারপর টুকটাক যা কাজ ছিল সেগুলো সব সেরে নিলাম, এখন আমি বসে গেছি এজো, এটা কী বলো তো এঁচড়। তো আমি এখন এঁচড় কাটতে বসেছি, তো তোমাদের সাথে আজকে আমি কোন স্টাইলে এঁচড়টা কাটি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর চিকেন খেতে ইচ্ছা যাচ্ছিলো, তো হাজব্যান্ড তো মানে চিকেন খায় না, আর তার জন্য আমি অল্প একটু, হাজব্যান্ডকে বলিনি চুপি চুপি, অল্প একটু চিকেন ওটা থেকে তুলে রেখেছি, তো সেটা আমি এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আবার সোনাই অর্ডার দিয়েছে কি চিকেন পিজা ফিজা, ওইসব আমি খাবো না, আমার জন্য একটু চিকেন বানাবো আর হাজব্যান্ডের জন্য বানাবো এঁচড়। তো চলো আমি এঁচড়টা কীভাবে কাটি তো চলো দেখে নাও। এই নিয়ে নিয়েছি বটিন, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর প্রথমে সর্ষের তেলটা এভাবে হাতে বুলিয়ে নিলাম, আমি দুপাশেই বুলিয়ে নিই কারণ কোনোভাবে আটাটা লেগে যেতে পারে, তো আটাটা যাতে না লাগে তার জন্য এরমভাবে বুলিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এরপর প্রথমে আমি কাটবো এঁচড়ের এই মাথার পোর্শনটা, আমি এটা কেটে এটা কেটে ফেলে দিলাম। এরপর এটাকে আমি চালাতে পারি তো আদা আদি করে কেটে নিলাম, চালাতে পারি চুপ।
তো এটার আগে আমি কিছু পিসেস বার করে নেব, তারপর দেখো। এভাবে আমি মানে হাফ হাফ করে কেটে নিয়েছি আগে পিস পিস করে। তো এরপর আমি সাইড থেকে এর ছালগুলো একদম তুলে নেব, আর মাঝ তিনটে করে টুকরো করে আর মাঝের যে ভূতি বলে যেটা সেই ভূতি অংশটা ফেলে বাকিটা রাখবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে কাটছি। তো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছ ভেতরে যে ভূতি অংশটা ওটা আমি কেটে ফেলে দিলাম, আর এই তলার দিকের অংশটা এটা হচ্ছে রান্না হবে। তো এরমভাবে আমি সবগুলোই কেটে নিয়ে ফিরে আসছি। দেখতে পাচ্ছ এখানে আমার এঁচোড় আর আলু সেদ্ধ করা হয়ে গেছে, অল্প একটু নুন আর হলুদ দিয়ে মেরে সেদ্ধ করে নিয়েছি। তো এরপর চলো রান্নাটা করবো। তো এঁচোড়টা রান্না করার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখন আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। তো গোটা গরম মশলার মধ্যে ওই আদা দারচিনি লবঙ্গ আর এলাচ। তো এখন আমি পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে সবজি মশলা, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি দেওয়া আছে। আর এখন সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলু একসাথে দিয়ে একটুখানি নুন আমি অ্যাড করে দিলাম। তারপর আমি ভালো করে মশলার সাথে পুরোটা কষিয়ে জল ঢেলে দেবো, তাহলে আমার এঁচোড় রান্না কমপ্লিট। এখানে দেখে তো পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তো এই যে চিকেন, তো এটাতে আছে আদা রসুন পেঁয়াজের পেস্ট আর নুন আর হলুদ আর একটু মিষ্টি দই, কারণ টক দইটা ফুরিয়ে গেছে তাই মিষ্টি দই অল্প পরিমাণে। আর এখানে আলুগুলো কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, আর এটা হচ্ছে টমেটো বাটা। তো রান্নাটা স্টার্ট করা যাক। এখানে আছে রকির চিকেন একদম পুরোপুরি সেদ্ধ হলুদ দিয়ে। তো চলো রান্নাটা করে নিই। তোমাদেরকে বলেছিলাম যে ছেলে চিকেন পিজা অর্ডার দিয়েছে, তো এটা সেইটা চিকেন পিজা যার হাফ অংশ খাওয়া হয়ে গেছে আর হাফ আছে। তো চলো একটু খেয়ে নিই। জন্য আমি প্রথমে তেলে দিয়ে দিলাম তেজপাতা, আর এখন আমি দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেনটা। তো ডাইরেক্ট দিয়ে দিলাম কারণ ওটাতে সব কিছু আমার মিক্সড করাই আছে। আর এখন আমি একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। তো সেই গুঁড়ো মশলাগুলোর মধ্যে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর এখানে দেখতেই পাচ্ছ টমেটো বাটাটা আছে, তো সেটাও আমি অ্যাড করব। তো নেব, কষে নেওয়ার পর আমি মশলাগুলো মিশাবো। তো পুরোটা কষে আমি তারপর ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ চিকেনটা আমার কষা হয়েই গেছে, প্রায় তেল ছেড়ে গেছে। এখন মশলাগুলো আমি অ্যাড করে দেবো, এই মশলা দিয়ে দিলাম। তো আমি এখন ওই ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি তো চিকেনটার সাথে, আর এখন কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো আমি এখন টমেটো বাটাটাও দিয়ে দিলাম, আর তেল প্রায় ছেড়ে এসছে, কালারটাও খুব সুন্দর একটা কালারফুল হয়ে গেছে। তো আমার প্রায় কষানোর হয়েই গেছে। তো এখন আমি অ্যাড করছি অল্প পরিমাণের নুন, কেননা আমি ম্যারিনেশন করার সময়তে নুন দিয়েছিলাম, তো টেস্ট অনুযায়ী নুনটা আবার আমি দেব। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এরপর আমি জল ঢেলে দেব। তো আমার চিকেন অলমোস্ট রেডি, একবার দেখে নাও। টেনটেনা, কালারটা দেখেছো দারুণ। হ্যালো গাইস, এখন বাজে রাত 9:15।
আর দেখো মা শুয়ে পড়েছে, মা সন্ধ্যা থেকে রান্নাঘরে গেছে, মা তো ক্লান্ত হয়ে গেছে, আজকে ব্লগটা এন্ড করতে পারলো না, তা মায়ের হয়ে আমি কর দিলাম। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে মায়ের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, তাতে সব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে আসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অলওয়েজ স্মাইল। আবার দেখা হবে কালকে একটি ফ্রেশ অ্যামেজিং ভিডিও দিয়ে। বাই, গুড নাইট, টাটা।